এই যে মাদ্রাসার কোমলমতি ছাত্রগুলা দোকানে দোকানে ঘুরে ঘুরে এই যে টাকাগুলো উঠাচ্ছে, আসলে এগুলো কতটা যুক্তিসঙ্গত? এদেরকে একরকম ভিক্ষাবৃত্তির মতো করে গড়ে তোলা হচ্ছে। মাদ্রাসা মানে কি ভিক্ষা করা? দাঁড়াও গাইস, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখি এটা কোথা থেকে নিয়ে আসতো, এই যে সাইদপাড়া হাফিজের দারুল উলুম এতিম মাদ্রাসা। এই যে শিশু কিশোররা যারা মনে করেন যে মাদ্রাসা এতিমখানায়, এরা কিন্তু তুমি কি ভর্তি হয়েছো এখানে? কি টাকা দিয়ে না? হ্যাঁ, তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছ? তুমি না, তোমাদের এই হুজুরে বলছে যে টাকা বললো না, যে আমি টাকা দিই না, এরকম বলতে বলছে? তবে আমি যতটুকু জানি যে ওইখানে শতকরা হয়তো 10 জন 5 জন হয়তো এতিম থাকে, আর বাকিগুলো টাকা দিয়ে পড়ালেখা করা হয়। আর আমার প্রশ্ন হচ্ছে, এই যে এতিমখানার নাম দিয়ে সকাল থেকে রাত অবধি এই যে বিভিন্ন মাদ্রাসা থেকে এসে রাস্তাঘাটে দোকানপাটে এই যে ভিক্ষের মতো টাকা উঠানো হয়, এগুলো আসলে কতটা যুক্তিসঙ্গত? আর আপনি কি মনে করেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে শিশু কিশোর কোমলমতি বাচ্চাদের দিয়ে এই যে টাকা উঠানো, এটা কিন্তু ভিক্ষা বৃত্তির মতো একটা পেশা তৈরি হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের জন্য। আপনি কি এটা সাপোর্ট করেন? অবশ্যই না। আর আপনি যদি সাপোর্ট করেন কমেন্ট করে জানাবেন, আর যদি সাপোর্ট করে না সাপোর্ট না করেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা তোমরা যে এই যে টাকাগুলো উঠে কার কাছে দিচ্ছে এগুলো? হ্যাঁ, হুজুরকে দেয়া, হুজুর আর কেশের দেয়া। আর হুজুর এই টাকাতে কি করে? মাদ্রাসার কেশের দেয়া। আচ্ছা, তোমরা কি রোজা আছো বাবা? জি না। হ্যাঁ, কালেকশন তো থাকতে হয় না। আচ্ছা, এই কালেকশন প্রতিদিন কোথায় কোথায় কালেকশন করে এগুলো? আপনারা রাস্তায় বের হলে দেখতে পারবেন বিভিন্ন সাইনবোর্ড দিয়ে, বিভিন্ন কাগজ দিয়ে এইগুলো কিন্তু তোলা হয়। আর এটা আমার কাছে আসলে যুক্তিসঙ্গত মনে হয় না, আর এটা এক ধরনের মানুষের সাথে প্রতারণা। আপনি দেখেন এই যে কোমলমতি শিশুরা এগুলো তুলে বেড়াচ্ছে রাস্তায় বের হলে, আপনি গাড়ির মধ্যে দেখতে পারবেন হাজার রকমের লোক বিভিন্ন ব্যানার নিয়ে, বিভিন্ন ফেস্টুন নিয়ে, বিভিন্ন কাগজ নিয়ে এই টাকাগুলো উঠাচ্ছে। এটা কি যুক্তিসঙ্গত? অবশ্যই না, অবশ্যই না। বের হলে এদের যন্ত্রণায় আপনি রাস্তা দিয়ে বেরোতে পারবেন না। এইখান থেকে হাফ কিলো আপনি রাস্তা ঘুরবেন, এদের মতো 8-10 জন গ্রুপে গ্রুপে এরা এই কাজগুলো করতেছে। তোমরা এগুলো বলবা যে তোমাদের যে এতিমখানা যারা শিক্ষক আছে তাদের বলবা যে আমাদের এগুলো উঠাতে না করে। হ্যাঁ, ফ্রি খায়, এটার জন্য একটা সংস্থা আছে, এটার জন্য তোমাদের কমিটি আছে তোমাদের মাদ্রাসার, তারা এটা বহন করে, প্রয়োজন সরকার বহন করবে। কিন্তু এই কোমলমতি বাচ্চাদের দিয়ে এই যে ভিক্ষাবৃত্তির মতো তোলা, এটা অবশ্যই আমি মনে করি ঠিক না। বাস্তবতা বহুত কঠিন, এক সময় দেখেন এদেরকে দিয়ে এই টাকাগুলো উঠানো হচ্ছে, আর এই টাকাগুলো বিভিন্ন পারপাসে চলে যাচ্ছে। আপনি সঠিক হিসাব তাদের কাছে চান, এই সঠিক হিসাবটা আপনি অবশ্যই তারা দিতে পারবে না। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, এই কোমলমতি ছেলেদের দিয়ে যে এই কাজটা করানো ঠিক কিনা? গাইস, আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দিস ইজ রিয়েলিটির সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, তোমরা যাও।